আমাদের দেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে তার থেকে লোন নিয়ে কি বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয়, ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা জানালে খুশি হব। কালো জাদু করে তাদের পরিণতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার বিশেষ কিছু আমল আছে কিনা? আছে। দুরূদ শরীফের আমল বেশি করবেন, ফরজ বিষয়গুলো ভালোভাবে মানবেন, কোনো ফরজ বিষয় তরক করবেন না, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। অজু করে চার কুল পড়ে, আয়াতুল কুরসি পড়ে, দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাতে ঘুমায় যাবেন পবিত্র বিছানায়। আর নবীর মহব্বতটা, সুন্নাহের মহব্বতটা এটা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, একদিন না একদিন নবীজি চোখের সামনে আসবেই, স্বপ্নে দেখা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যেন দেখার তৌফিক দান করেন। এত আসতে বলেন কে? দেখতে মন চায় না? জোরে বলেন আমিন। আল্লাহ মদিনায় যারা এখনো যায় নাই, সবুজ গম্বুজের পাশে গিয়ে নবীজিকে সালাম করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। হুজুরের কাছে জানার বিষয়, কালো জাদু করে তাদের পরিণতি কি? কালো জাদু যারা করে এরা কাফের, এরা কি? এদের ইমান থাকে না। এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছে, যারা বেঈমান, কালো জাদু, কুফরি কালাম, এটা গ্রামাঞ্চলে বেশি হয় শহরের চাইতে, যারা এগুলো করে এদেরকে সতর্ক করেন। আমাদের দেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে তার থেকে লোন নিয়ে কি বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয়, ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা জানালে খুশি হব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, কোনো ইসলামী ব্যাংক আপনাকে লোন দিবে না, এটা আপনাদের বুঝার ভুল। লোন দেয় না, মুদারাবা ভিত্তিক লেনদেন করে, মুরাহাবা ভিত্তিক লেনদেন করে। ইসলামিক ব্যাংকগুলো আপনি বাড়ি করলে আপনাকে বাড়ির যে উপাদানগুলো এগুলো কিনে দেয়, ধরেন সিমেন্ট কিনে দেবে, রড কিনে দেবে, এটার জন্য আপনাকে একটা মানে টাকা তারা দিবে, এবং এটাই পণ্যটা আপনার কাছে বেচে তারা প্রফিট করবে, এই সিস্টেমে করে আমি যতটুকু জানি। এই সিস্টেম যদি হয় তাহলে জায়েজ আছে। আর যদি জেনারেল ব্যাংকিংয়ের মতো কোনো ইসলামী ব্যাংক আপনাকে এরকম প্রস্তাবনা দেয় যে ভাই 30 লাখ দিচ্ছি বাড়ি করেন গা, আমার এত পার্সেন্ট দিয়ে দেন, হারাম। কারণ আপনার কাছে কী দিচ্ছে? এভাবে ডাইরেক্ট যদি আপনি দিয়ে আবার সুদ নেন, অতিরিক্ত টাকা নেন, এটা কী হয়ে যাবে? সুদ হয়ে যাবে। জমি বন্ধক রেখে ভোগ করা যাবে কিনা? যদি না যায় তাহলে জমি বন্ধক রাখবে ইসলামিক নিয়ম কি? আমাদের বাংলাদেশে যে বন্ধকের সিস্টেম এটা সুদি কারবারের মতোই। এই জন্য যেটা করবেন, ইজারা ভিত্তিক লেনদেন করবেন। ইজারা বুঝছেন যে ভাই আমার 10 লক্ষ টাকা প্রয়োজন, এই 10,000 টাকা প্রয়োজন, একটু টাকাটা দেন, ঠিক আছে, আপনার জমিটা আমারে দেন, আপনার জমিটা 1 বছর আমি ব্যবহার করব এই 10,000 টাকার বিনিময়ে। আপনি তারপরে আবার 10,000 টাকা 1 বছর পরে, আপনি যখন জমিটা ব্যাক দিলেন, জমিটা যখন ব্যাক দিচ্ছেন, আপনি ওই 10,000 টাকা বন্ধক হিসাবে, সিকিউরিটি মানি হিসাবে রাখতে পারেন। একটা হচ্ছে সিকিউরিটি মানি, যে এই পানির বোতলটা ওনার কাছে রাখলাম, উনি আমার ফেরত দিবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, এই জন্য আংটিটা উনি আমার দিল, এই আংটিটা, যে আংটি আপনার কাছ থেকে আমি নিলাম, পানিটা আপনার কাছে আমি দিলাম, আপনি যখন আমার পানি ফিরিয়ে দেবেন আংটি আপনার আমি ফেরত দিয়ে দেবো, জায়েজ, বুঝছেন? কিন্তু আমাদের যেটা হয়, টাকাও খাই, ফসলও খাই, জমি জমির জায়গায় থাকে, হ্যাঁ জায়গায় থাকে, এই ধরনের বিষয়গুলো করা যাবে না। এই জন্য যেটা করবেন, আপনাদেরকে বলি, ধরেন এই জমির ভাড়া আছে 10,000 টাকা, আপনি বলবেন যে তুমি যে আমার ঋণটা দিচ্ছ, যাও এই জমির ভাড়া বদলতে আমি বদলা হিসেবে তোমার কাছ থেকে আমি 1,500 টাকা নিব, 10,000 নিব না, এরকম একটা কিছু করবেন, এটা ইমাম সাহেবরা জানে। আচ্ছা।